আসসালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ। আমার নাম আকাশ। জানি, কাগজে আপনার ছবি দেখেছি, আপনি দেশের একজন নাম করা আইনজীবী। আপনিও তো অত্যন্ত জাদ্রল একজন পুলিশ অফিসার, কাল টিভিতে আপনার সাক্ষাৎকার দেখেছি। আপনার মতো সৎ কর্তব্য পরায়ণ পুলিশ অফিসার এই সময় সত্যি খুব দুর্লভ। কাজের কথায় আসা যাক, আমি এসেছি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের পক্ষ থেকে। আমার মক্কেল ওই জমিতে হোটেল বানাতে চান, তার পারমিশন নেবার জন্যই আমি আপনার কাছে এসেছি। হোটেল তো অনেক দূরের কথা মিস্টার আকাশ, ওই জমিতে আমি একটা ইটও রাখতে দেব না। আমি খুব ভালো করে জানি ওই মিল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সে আগুন দিয়েছে আপনার মক্কেল অর্থাৎ মিলের মালিক স্বয়ং। আপনি বোধহয় জানেন না মিস্টার আকাশ, ওই আগুনে পুড়ে বস্তির কত অসহায় মানুষ নিঃস্ব হয়েছে, মারা গেছে কত তরতাজা প্রাণ। শুনেছি, শুনে খুব দুঃখ পেয়েছি, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সত্যি কত দুর্ভাগ্য দেশে, এখানে 50 টাকা দিয়ে ভোট কেনা হয়, 5,000 টাকা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো যায়, আর এখন 50,000 টাকা দিয়ে গরিব দুঃখী মানুষের মুখ বন্ধ করার ব্যবস্থা করছেন। কিন্তু আপনিও শুনে নেন মিস্টার আকাশ, আমি আদালতে দাঁড়াবো, কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বলবো গরিব শ্রমিকদের মুখের গ্রাস কেড়ে নিয়ে মিলে যে আগুন দিয়েছে সে আর কেউ নয়, সে হচ্ছে স্বয়ং ওই মিলের মালিক আশরাফ চৌধুরী। কথা বাড়িয়ে কোনো লাভ নেই মিস্টার হাসান কিবরিয়া, আপনার দাম বলুন, কত টাকা হলে আমার মক্কেল ওই মিলের জমিতে হোটেল বানানোর অনুমতির কাগজটা পেতে পারে? মিস্টার আকাশ, আপনি একজন ইমানদার অফিসারকে ঘুষ দিয়ে কিনতে চাইছেন? এই ইমানদারি একটা আজব চিজ মিস্টার কমিশনার, কেউ 10,000 টাকা না নিয়ে নিজের ইমান বাঁচিয়ে নেন, কিন্তু এই 10,000 যখন 10 লাখ হয়ে যায় তখন তিনি চিন্তায় পড়ে যান, আর 10 লাখ যখন কোটিতে পৌঁছে যায় তখন ভাবেন ঠিক আছে নিয়েই নেই, পরে না হয় মাজারে সিন্নি দিয়ে এই পাপ পুছে নেব। তা মিস্টার অফিসার, আপনি কত টাকা হলে মাজারে সিন্নি দেবেন বলে ভেবে রেখেছেন? মিস্টার আকাশ, যেহেতু আপনি একজন লয়ার, সেই কারণে ঘুষ সাজার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করব না, কিন্তু আমার অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে অবশ্যই বের করে দিতে পারবো। মিস্টার হাসান কিবরিয়া, যেহেতু আমি একজন উকিল, পরামর্শ দিতে আমি ফিস নিয়ে থাকি, তবে এই মুহূর্তে আপনাকে একটা পরামর্শ আমি বিনে পয়সায় দিয়ে যাচ্ছি। খরস্রোতা নদীতে কখনো স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে যাবেন না, হয় ক্লান্ত হয়ে যাবেন নয়তো ডুবে যাবেন, এবং অবশেষে স্রোতের টানে কোথায় তলিয়ে যাবেন কেউ আর আপনাকে খুঁজে পাবে না। আসি, হ্যাভ এ নাইস ডে স্যার। সালাম আলাইকুম। সালাম কুরমা। থাক মা, থাক, বসো। ঘোমটাটা খোলো তো মা। বাহ, অপূর্ব। সত্যি ভাই সাহেব, আমি ভাগ্যবান, আপনার মেয়ে বউ হয়ে আমার ঘরে গেলে আমার ঘরটা আলোয় আলোয় ভরে যাবে। শুকর আলহামদুলিল্লাহ, তাহলে আপা কথা পাকা হয়ে গেল, আজ থেকে আপনার ছেলে আমার ছেলে, আর আমার মেয়ে আপনার মেয়ে হয়ে গেল। জি ভাই সাহেব, তাহলে আজই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। কিন্তু শফিক তো এখন আসছে না কেন? ওই তো শফিক এসেছে। এসো শফিক, এসো। আজকের দিনে একেবারে ডিউটির পোশাক পরে, কোনো আর্জেন্ট অ্যাসাইনমেন্টে ছুটতে হবে নাকি? ডিউটিতে এসেছে স্যার। রাত তো ডিউটি, আয় আয় তো, আংটি পরানোর কাজটা সেরে ফেলি। আংটি পরাতে আমি আসিনি মা। মানে এসব কি শফিক? স্যার, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট। হোয়াট?
জানি স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ সত্য হতে পারে না। তাই যদি হয় তাহলে কেন আপনি আমার বাবার মতো সৎ আদর্শবান মানুষকে অ্যারেস্ট করতে চান? বাবা, উনি তো আমার বাবার মতো, আমি তোমার মায়ের মতো। আইন বাবা মায়ের মমতা দেখতে পায় না। চলুন স্যার। বাবা, তুমি কেমন মানুষ তুমি কি জানো না বাবা? শিউলির বাবার মতো নীতিবান মানুষের জীবনে কোনো কলঙ্কের দাগ লাগলে তাকে যে বাঁচিয়ে রাখা যাবে না। সালেহা, কেঁদো না, শান্ত হও। তুমি তো জানো আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করিনি, আজও না। আমার ইমানদারির প্রমাণ যদি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হয় আমি তাই তো হোক। আমি মিথ্যার কাছে কোনোদিন মাথা নত করিনি, আজও করব না। চলো ইন্সপেক্টর। এক্সকিউজ মি অফিসার, আমি কি ওনার সাথে এক মিনিট কথা বলতে পারি, একটু আলাদা? আচ্ছা ঠিক আছে, বলুন। আসুন স্যার। আমাদের ক্ষমতার এখনো আপনি কিছুই দেখেননি। আমার শর্তে রাজি হলে আমি আপনাকে নির্দোষ প্রমাণ করব, মুক্ত হয়ে যাবেন আপনি, সঙ্গে অনেক টাকাও পাবেন। সত্যিই তোমার সাহস আছে, এতদিন শুনে এসছি মিথ্যার কোনো পা থাকে না, সত্যকে ভর করে তাকে পথ চলতে হয়। আর দেখলাম মিথ্যা একাই হেঁটে আমার সামনে এসেছে। এতদিন আপনি যা জেনে এসেছেন স্যার সব ছিল কিতাবি কথা। আপনি খুব ভালো করেই জানেন বাস্তব জীবন কোনো বইয়ের পাতা নয়, তাই আমি এখনো বলছি আমার কথা আপনি মেনে নিন, মিলের রিপোর্ট আমাদের ফেভারে দিয়ে দিন। হ্যাঁ উকিল, টাকা দিয়ে কেউ আমাকে কিনতে পারেনি, কিনতে পারবি না। Don't be crazy স্যার, আমি আপনার ভালোর জন্যই বলছি, ভেবে দেখুন। আর আমি তো আপনার ছেলের মতোই। খবরদার এমন কথা মুখে আনবি না। আরে আমার ছেলে তোর মতো হলে হয় আমি তাকে গলা টেপে হত্যা করতাম, নইলে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করতাম। আরে তুই তো মানুষ না, মানুষ নামে কলঙ্ক। তুই তো তোর ইমান ইজ্জত বিবেক সব ওই টাকার কাছে বিক্রি করেছিস। আর আমার ছেলে সততার জন্য নিজের জান কোরবান করতে পারে, দেশের দুশ্মনদের জন্য সে হচ্ছে আতঙ্ক, মৃত্যুদূত, সাক্ষাৎ মৃত্যুদূত। থ্যাংক ইউ মিস্টার রাজা, ওয়েল ডান, ওয়েল ডান মিস্টার রাজা। এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী, নারী ও শিশু পাচারকারী শমশের খাও তার বাহিনীকে কমান্ডো হামলা করে ধ্বংস করে দিয়েছেন। এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আপনার নিকট চিরকৃতজ্ঞ। নো মেনশন স্যার, আমি আমার কর্তব্য করেছি মাত্র, দেশকে শত্রুমুক্ত করার যে শপথ বুকে নিয়ে আমি কাজ করে যাচ্ছি, জীবনের বিনিময় হলো সে দায়িত্ব আমাকে পালন। আর একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে আমি দীর্ঘদিন যাবত আমার দায়িত্ব পালন করে আসছি। গত 15 তারিখে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মিলে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। তদন্ত করতে গিয়ে আমি দেখতে পাই অগ্নিকাণ্ডটি কোনো দুর্ঘটনা ছিল না, ওটা ছিল একটা নাশকতামূলক কাজ। মিলের মালিক জনাব আশরাফ চৌধুরী নিজে ওই মিলে আগুন দিয়েছেন। ঘুষ দিয়ে মিস্টার চৌধুরী আমার মুখ বন্ধ করতে চেষ্টা করে, ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে কেস দায়ের করেছে এবং আমাকে কাঠগড়া এনে হাজির করেছে মহামান্য আদালত। আমি কসম খেয়ে বলতে পারি আমি নির্দোষ। জীবনে আমি কোনোদিন কোন অসৎ অর্থ স্পর্শ করি নাই। ইউর অনার, উনি ভুল করছেন। আজ আমরা যে কেসের বিচার করতে এখানে হাজির হয়েছি তার সাথে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কোনো সম্পর্ক নেই। আমার মক্কেল জনাব আমজাদ খান সাহেবের কাছ থেকে অবৈধ সার্টিফিকেট দেবার কথা বলে উনি যে ঘুষ খেয়েছেন, আজকের এই মামলাটি হচ্ছে সেই অপরাধের বিচার করার জন্য। ইউর অনার,
সম্মানিত পুলিশ অফিসার জনাব হাসান কিবরিয়া সাহেব আমার মক্কেলের কাছ থেকে যে ঘুষ খেয়েছেন আমি এক্ষুনি তার চাক্ষুষ সাক্ষী আদালতে হাজির করব। পুলিশ অফিসার সাহেবের অফিসের খাস পিয়ন, তার সেক্রেটারি, তার অফিসের কেরানি সহ সকলেই এর সাক্ষী। আমি আদালতের সামনে তাদের সাক্ষী দেবার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ রনার। আমি নিজের কানে শুনেছি এবং নিজের চোখে দেখেছি। সমস্ত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ঘুষ নেবার অপরাধে জনাব হাসান কিবরিয়া সত্যি একজন অপরাধী। বাংলাদেশ দণ্ডবিধির 402 নম্বর ধারা মোতাবেক এই আদালত তাকে দোষী সাব্যস্ত করছে এবং শাস্তি হিসাবে তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি রাজাকে খবর দিয়েছি, ও শীঘ্রই চলে আসবে। আমি হাইকোর্টে যাব, আপিল করব, সমস্ত মিথ্যাকে আমি সত্য বলে প্রমাণ করবই করব। আর কাউকে ছাড়ে না, মনে রাখিস আমার স্বামীর গায়ে যারা পাথর মেরেছে